এত দ্রুত পৃথিবীর কোনো কিছুই পরিবর্তন হয় না যতটা দ্রুত একটি মানুষের উদ্দেশ্য পরিবর্তন হয়ে যায়। যদি আপনার কোনো একটি মানুষের উপর অভিযোগ থাকে তাহলে আপনি তার সঙ্গে কথা বলুন, কিন্তু যদি আপনার সবার উপরে অভিযোগ থাকে তাহলে এটাই হলো সময় আপনি নিজের সঙ্গে কথা বলুন। সফলতার খুশি সবাই সেলিব্রেট করে আর এটা করাও উচিত, কিন্তু অসফলতা থেকে শিক্ষা নেওয়াটা বেশি গুরুত্বপূর্ণ। এই পৃথিবীতে অনেক মানুষ নিজের যোগ্যতা নিয়ে ঘুরে বেড়াচ্ছে কিন্তু তারপরেও তারা তার পরিণাম পাচ্ছে না, কারণ এরা পরিশ্রম এবং চেষ্টার পিছনে না ছুটে কেবলমাত্র অর্থের পিছনে ছুটে বেড়াচ্ছে। একটি গাছ কখনো এটা ভেবে দুঃখ পায় না যে তার কতগুলো ফুল ঝরে গেছে, বরং একটি গাছ সবসময় নতুন ফুল তৈরি করতে ব্যস্ত থাকে। আর আপনি একটি গাছের কাছে থেকে জীবন সম্পর্কে অনেক কিছু শিখতে পারেন। আপনি আপনার জীবনে যাই কিছু হারিয়ে ফেলেন না কেন, সেই সমস্ত দুঃখগুলোকে ভুলে গিয়ে আপনি নতুন কি কি করতে পারবেন সেই সম্পর্কে চিন্তা করুন। আপনি কখনোই নিজেকে অন্যের থেকে দুর্বল মনে করবেন না, কারণ সবার মূল্যটা সঠিক জায়গায় হয়। আমি জানি একটি প্রদীপ সূর্যের সামনে কিছুই নয়, কিন্তু অন্ধকারের সামনে ওই প্রদীপের অনেক বেশি ক্ষমতা। তাই কারো সামনে হাত পাতার থেকে ভালো হলো আপনার ওই হাতটাকেই নিজের কাজে ব্যবহার করা শুরু করুন। জীবনে যখনই আপনার হার মেনে নিতে ইচ্ছে করবে তখন এই কথাটা মনে রাখবেন যে বয়স আপনাকে ক্লান্ত করতে পারবে না, আঘাত আপনাকে নিচে ফেলে দিতে পারবে না। যদি আপনার ভিতরে জেদ থাকে তাহলে হেরে যাওয়াটাও আপনাকে হারাতে পারবে না। জীবনে আপনি কোনো কিছু নিয়েই অতিরিক্ত টেনশন করবেন না, কারণ টেনশন করার ফলে যদি একটি মানুষ সফল হয়ে যেত তাহলে পৃথিবীর প্রত্যেকটা দুঃখী মানুষ আজ সফল হতো। তাই আপনাকে কেবল এতটুকু মনে রাখতে হবে, কান্না করে নয় বরং চেষ্টা করেই সফলতা পাওয়া যাবে। আপনি এই জীবনটা একবারই পেয়েছেন, তাই আপনি জীবনে বড় কিছু করে দেখান। আজ যদি আপনার সময়টা খারাপ চলছে তাহলে কি হয়েছে, একদিন আপনি আপনার এই সময়টাকে পরিবর্তন করে দেখান। দুর্বল মানুষগুলো তাদের অপমানের প্রতিশোধটা লড়াই করে নেয়, কিন্তু একটি বুদ্ধিমান মানুষ তাদের অপমানের প্রতিশোধটা সামনের মানুষের থেকে বেশি সফল হয়ে নেয়। তাই জীবনে যখনই খারাপ সময় আসবে তখন মনে রাখবেন এই প্রকৃতি খেলাটা তার সঙ্গেই করে যে ভালো খেলারই হয়। যদি মানুষ আপনার সম্পর্কে খারাপ কথা বলে আর আপনি সেটা শুনে দুঃখী হয়ে যান, মানুষ আপনার প্রশংসা করে আর আপনি সেটা শুনে খুশি হয়ে যান, তাহলে বুঝে নেবেন আপনি নিজেকে এমন একটি পুতুল তৈরি করেছেন যার নিয়ন্ত্রণটা অন্যের হাতে আছে। তাই যদি আপনি জীবনে খুশিতে থাকতে চান তাহলে অন্য মানুষের কথা মনে নেওয়া বন্ধ করুন, কারণ মানুষ তো ফল কেনার সময় জিজ্ঞেস করে ফল মিষ্টি হবে তো, কিন্তু পরে সেই ফল বাড়ি নিয়ে এসে লবণ লাগিয়ে খায়। মানুষ আপনার মুখের উপরে বারবার এটা বলবে যে তারা চায় আপনি জীবনে সফল হয়ে যান, কিন্তু তারা মনে মনে এটা একদমই চায় না যে আপনি তাদের থেকেও বেশি সফল হয়ে যাবেন। অন্য মানুষের সামনে নিজেকে প্রমাণ করতে গিয়ে নিজের সময় নষ্ট করবেন না, কারণ মানুষ ঠিক ততটুকুই বুঝবে যতটা তার অকাত থাকবে। তাই আপনার মনটা এমন তৈরি করুন যে কেউ আপনাকে যাই কিছু বলুক না কেন আপনি কেবল একটু হেসে চলে যাবেন। আর আপনি আপনার জীবনে বড় কিছু অর্জন অবশ্যই করবেন, যদি সেটা আপনার জন্য না হয় তাহলে আপনি সেই সমস্ত মানুষের জন্য তো অবশ্যই সফল হবেন যারা আপনাকে অসফল হতে দেখতে চায়। আপনাকে আপনার ভিতরের ক্ষমতাকে খুঁজে বার করতে হবে, কারণ আপনার দুর্বলতাগুলো তো অন্য মানুষরাই আপনাকে খুঁজে বলে দেবে। আপনার জীবনের তুলনাটা অন্য কোনো মানুষের সঙ্গে কখনোই করবেন না, কারণ সূর্য এবং চন্দ্র এই দুজনেই আলো দেয় কিন্তু নিজের নিজের সময়ে। একটি বারে কোনো চেষ্টাই সফল হয় না। অসফলতা আমাদেরকে এটাই বলে যে আমরা আমাদের সময়কে সঠিকভাবে ব্যবহার করতে পারিনি। যদি আমাদের জীবনে ভালো কিছু করতে হয় তাহলে আমাদের সব থেকে বেশি আমাদের মূল্যবান সময়ের ওপরে মনোযোগ দিতে হবে। আজকের এই পৃথিবী খুব দ্রুত এগিয়ে চলেছে, আর যদি আপনি এই সময়ের সঙ্গে না চলেন তাহলে নিশ্চিত আপনি পিছনে পড়ে যাবেন। সঠিক সময়ে সঠিক কাজ করেই আপনি সফলতা পাবেন। কেউ অনেক সুন্দর কথা বলেছে, না হেরে যাওয়াটা প্রয়োজন না জিতে যাওয়াটা প্রয়োজন, এটা হলো জীবনের খেলা, এটা কেবলমাত্র খেলে যাওয়াটা প্রয়োজন। আপনার সফলতাটা আপনার হাতের রেখাতে নয় বরং আপনার মাথার ঘামের মধ্যে থাকে, আর সেই মানুষগুলো সত্যিই অনেক সৌভাগ্যবান যারা এই কথাটা সময় থাকতেই বুঝে যায়। কারণ বেশিরভাগ ক্ষেত্রে সময় থাকতে মানুষ বুঝতে পারে না, আর যখন সে বুঝতে পারে তখন আর তার কাছে সময় থাকে না। কখনো এটা ভাববেন না যে আপনি কিছুই নয়, আপনি কখনো এটাও ভাববেন না যে আপনি সব কিছু, কিন্তু সবসময় এটা অবশ্যই ভাববেন যে আপনি কিছু তো বটে যে সব কিছু করতে পারবে। আর জীবনে কখনো কখনো হেরে যাওয়াটাও দরকার আছে, কারণ একবার পড়ে যাওয়ার পরে উপরে ওঠা ছাড়া দ্বিতীয় কোনো উপায় থাকে না। আপনি একবার নিচে পড়ে গিয়ে দেখুন
কেউ আসবে না আপনাকে ওঠানোর জন্য, কিন্তু আপনি একবার উপরে উঠে দেখুন, সবাই চলে আসবে আপনাকে নিচে নামানোর জন্য। তাই মানুষের চিন্তা করাটা বন্ধ করুন। কেউ আপনার সম্পর্কে যাই কিছু ভাবুক, যাই কিছু বলুক, আপনি কেবলমাত্র আপনার লক্ষ্যের উপরে ফোকাস করুন। আপনি কেবলমাত্র সেই কাজের উপরেই মনোযোগ দিন যে কাজ করে আপনি আপনার জীবনটা পরিবর্তন করতে পারবেন। আর কখনোই অন্য কাউকে কপি করবেন না। আপনি নিজেকে এমন তৈরি করুন যেন এই পৃথিবীর মানুষ আপনাকে কপি করে। আপনার জীবনে সমস্যা আছে এটা বলে কখনোই অভিযোগ করবেন না, কারণ যে জীবনে বড় কিছু অর্জন করতে চায় সে এই সমস্ত সমস্যাগুলোকে অনেক পিছনে ফেলে দেয়। আর যদি এখনও আপনি আপনার স্বপ্নটা আপনার অকাত অনুযায়ী দেখেন, তাহলে সত্যিই আপনি মন থেকে অনেক গরিব হয়ে আছেন। মনে রাখবেন, উঁচুতে কেবলমাত্র সেই পৌঁছাবে যে বড় স্বপ্ন দেখে। প্রত্যেকটি মানুষের ভিতরে দুটো প্রাণী লড়াই করে, একটি হলো ভালো আর দ্বিতীয়টা খারাপ। কিন্তু কোন প্রাণীটা এখানে জিতবে সেটা নির্ভর করবে আপনি কাকে খাবার দেন তার উপরে। অর্থাৎ বলতে চাইছি, আমাদের ভিতরে একটি ভালো মানুষ আছে আর একটি খারাপ মানুষও আছে, কিন্তু আমাদের উপরে সেই মানুষটারই প্রভাব বেশি পড়বে যাকে আমরা বেশি গুরুত্ব দেব আর যার কথা আমরা বেশি শুনব। যখন আপনি জন্মগ্রহণ করেছিলেন তখন কেবলমাত্র আপনি কান্না করেছিলেন আর এই পৃথিবীর অন্য মানুষগুলো আনন্দ করেছিল। আর এখন আপনাকে আপনার জীবনটা এমন তৈরি করতে হবে, যখন আপনি মারা যাবেন তখন সারা পৃথিবীর মানুষ কান্না করবে আর আপনি আনন্দ করবেন। অর্থাৎ আপনি যে পরিস্থিতিতে জন্ম নিয়েছেন সেটা আপনার হাতে ছিল না, কিন্তু আপনি কী রকমের জীবনে বেঁচে থাকবেন আর আপনার জীবনটা কতটা আনন্দময় তৈরি করবেন সেটা কেবলমাত্র আপনার হাতেই আছে। অন্যের কথা শোনা শিখুন, তা না হলে আপনার মুখ আপনাকে কালা তৈরি করে দেবে। অর্থাৎ বলতে চাইছি, প্রত্যেকটি মানুষকেই অন্যের কথা শোনা শেখা উচিত। কারণ যদি কোনো মানুষ কেবলমাত্র নিজের কথাই বলতে থাকে, তাহলে না সে কখনো তার ভুলটা বুঝতে পারবে আর না সে কখনো নিজেকে সংশোধন করতে পারবে। সেই মানুষটা কখনোই মারা যায় না যে মানুষটা অন্য মানুষের মনের মধ্যে থাকে। অর্থাৎ বলতে চাইছি, আপনি আপনার জীবনে এমন কিছু কাজ করুন যাতে মানুষ আপনাকে মনে রাখে, আপনি যেন প্রতিটা মানুষের মনের মধ্যে বেঁচে থাকতে পারেন আর মানুষ যেন সবসময় আপনাকে মনে করে একটি ভালো মানুষ হিসাবে। যে পাখিটা খাবার খেয়ে নিয়েছে সে কখনোই ক্ষুধার্ত পাখিগুলোর সঙ্গে উড়ে বেড়াবে না। অর্থাৎ বলতে চাইছি, প্রত্যেকটা মানুষের পরিস্থিতি আলাদা আলাদা হয়। আপনার সঙ্গে দীর্ঘ সময় পর্যন্ত কেবল সেই মানুষটাই থাকবে যে মানুষটার পরিস্থিতি আপনার মতো। যৌবনের গুরুত্ব দিন, কিন্তু বৃদ্ধকালে ভরসা করতে শিখুন। অর্থাৎ বলতে চাইছি, যখন আপনার যৌবন থাকবে তখন আপনার এনার্জির গুরুত্ব দেবেন, আপনার এনার্জিকে সঠিক জায়গায় ব্যবহার করবেন, আপনার যৌবনকে নষ্ট হতে দেবেন না। আর এর সাথেই বয়স্ক মানুষগুলোর কথা শুনতে শিখুন, কারণ তাদের অভিজ্ঞতা আপনাকে অনেক কিছু শিখিয়ে দেবে আর অনেক বড় ভুল করা থেকে আপনাকে আটকাতে পারবে। বুদ্ধি আপনার মধ্যে তখনই আসবে যখন আপনি সেটার খোঁজ করা বন্ধ করে দেবেন আর আপনি সেই জীবনে বাঁচা শুরু করবেন যে জীবনটা উপরবালা আপনার জন্য ঠিক করে রেখেছে। অর্থাৎ যদি আপনি বুদ্ধিমান হতে চান অথবা কোনো একটি কাজে এক্সপার্ট হতে চান, তাহলে আপনি সেই কাজটা করা শুরু করে দিন। আপনি ওই কাজটা প্র্যাকটিস করতে থাকুন, তাহলে আপনি একদিন ওই কাজে এত বেশি এক্সপার্ট হয়ে যাবেন যেমনটা আপনি কখনো কল্পনাও করেননি। কিন্তু যদি আপনি কেবলমাত্র জ্ঞানের কথা বলেন আর সেটাকে আপনার জীবনে কখনো প্রয়োগ না করেন, তাহলে আপনার মধ্যে কখনোই বুদ্ধি আসবে না। প্রত্যেকটি মিষ্টি শেখর মিষ্টি ফলের জন্ম দিতে পারে না। অর্থাৎ এটা গুরুত্বপূর্ণ নয় যে মানুষ সবসময় মুখে মিষ্টি কথা বলে, তার মনটাও ঠিক ততটাই পরিষ্কার এবং মিষ্টি হবে। তাই কোনো মানুষের কেবল মুখের কথা শুনে তাকে চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না। কেবলমাত্র শান্তির অজুহাত দিয়ে কোনো লাভ হবে না, বরং আপনাকে শান্তি অর্জন করার মতো কাজ করতে হবে। আপনাকে শান্তিতে বাঁচতে হবে এবং শান্তিতে থাকতে হবে। অর্থাৎ আপনি যেরকমের জীবনে বেঁচে থাকতে চান, কেবলমাত্র সেই জীবনের ইচ্ছে করে কোনো লাভ হবে না, আপনাকে তেমন জীবনে বাঁচা শুরু করতে হবে। যখন একটি মানুষ এই প্রকৃতি থেকে দূরে চলে যায় তখন তার মন আরও কঠোর হয়ে যায়। সত্যি বলার জন্য খুব বেশি কথা বলার প্রয়োজন নেই। অর্থাৎ বলতে চাইছি, যদি আপনি সঠিক হয়ে থাকেন তাহলে আপনাকে নিজেকে খুব বেশি প্রমাণ করতে হবে না। কালকে আপনার আজকে ব্যবহার করতে দেবেন না। অর্থাৎ বলতে চাইছি, আপনি আপনার আগামীকালকে মনে করে আপনি আপনার বর্তমানকে নষ্ট করবেন না। অতীতে বেঁচে থাকা এবং অতীতের ভুলগুলোকে মনে করাটা বন্ধ করে দিন। সেই মানুষটার থেকে সাবধানে থাকবেন যে মানুষটা খুব কম কথা বলে, আর সেই মানুষগুলোর থেকেও দূরে থাকবেন যারা নিজের মনের কথা গোপন করে রাখে, কারণ এদের মন পরিষ্কার হয় না, এরা সুযোগ পেলেই আপনাকে ধোঁকা দিতে পারে। আপনি সেই ব্যক্তিকে কখনোই জাগাতে পারবেন না যে ঘুমিয়ে থাকার নাটক করছে। অর্থাৎ যে মানুষটা জেনে শুনে নিজের জীবনে ভুল করছে
আপনি তাকে যতই বোঝানোর চেষ্টা করেন না কেন, সে আপনার কথা কখনোই শুনবে না। আপনার জীবন অনেক লম্বা মনে হবে, কিন্তু বাস্তবে এটা অনেক ছোট। আপনার কাছে অল্প সময় আছে, তাই আপনি আপনার এই সময়কে ভুল করেও নষ্ট করবেন না। একটি মানুষের জীবনে যে খুশি থাকে সেটা তার অনেক কম মনে হয়, অন্যদিকে একটি মানুষের জীবনের ছোট একটি কষ্টকে তার অনেক বেশি মনে হয়। আর এটা প্রতিটা মানুষের সঙ্গেই হয়। সমস্যা দেখে কখনোই ভয় পাবেন না। মনে রাখবেন, প্রতিটা সমস্যা যখন আসে সে তার সাথে করে কোনো না কোনো সুযোগ অবশ্যই নিয়ে আসে। সবশেষে একটি ছোট্ট গল্প দিয়ে আজকের ভিডিওটি শেষ করতে চাই। একবার একটি গ্রামে একটি সাধু থাকতো, আর ওই সাধুটি ভগবানের ওপরে খুব বেশি বিশ্বাস করত। ওই সাধুটি সবসময় একটি গাছের নিচে বসে ধ্যান করত, আর ওই গ্রামের সমস্ত মানুষ ওই সাধুটিকে অনেক সম্মানও করত। আর একবার ওই গ্রামে বন্যা চলে আসে, চারিদিকে জলে ভর্তি হয়ে যায়। প্রতিটা মানুষ নিজের জীবন বাঁচানোর জন্য এদিক ওদিক ছোটাছুটি করছিল, আর সবাই দেখে যে ওই সাধু এখনো পর্যন্ত ওই গাছের নিচে বসেই ধ্যান করছে। তখন একটি মানুষ ওই সাধুর কাছে আসে আর বলে যে, বাবা, ধ্যান করা বন্ধ করুন, চলুন এখান থেকে পালিয়ে যাই। তখন ওই সাধু বলে, তোমরা সবাই নিজের জীবন বাঁচিয়ে নাও, আমার জীবন তো ভগবান বাঁচাবে। এরপরে জল ধীরে ধীরে বাড়তে থাকে, কিন্তু ওই সন্ন্যাসী নিজের জায়গা থেকে একটুও সরতে রাজি ছিল না। কিছুক্ষণ পর জল সাধুর কোমর পর্যন্ত চলে আসে। তখন ওই সাধুর কাছে একটি নৌকা আসে, আর ওই নৌকোতে থাকা মানুষটি সাধুকে বলে যে, আপনি আমার সঙ্গে নৌকাতে চলে আসুন। তখন ওই সাধুটি আবার বলে যে, তোমরা চলে যাও, আমাকে তোমার ভগবান বাঁচিয়ে নেবে। এরপরে যখন আরও জল বেড়ে যায়, তখন ওই সাধুটি গাছের উপরে উঠে বসে পড়ে। আর ওখানে সবশেষে একটি হেলিকপ্টার আসে, আর ওই হেলিকপ্টারে থাকা মানুষগুলো সাধুকে বলে যে, আপনি উপরে চলে আসুন। তখন সাধু পুনরায় বলে যে, তোমরা চলে যাও, আমাকে আমার ভগবান বাঁচিয়ে নেবে। আর কিছুক্ষণ পরে জল আরও বেশি বেড়ে যায়, আর ওই জলে ডুবে সাধু মারা যায়। আর মৃত্যুর পরে যখন সাধু স্বর্গে পৌঁছায়, তখন ওই সাধু ভগবানকে জিজ্ঞেস করে, আমি আপনার এত বেশি তপস্যা করেছি, এত ভক্তি করেছি, কিন্তু তারপরেও আপনি কেন আমাকে বাঁচাতে আসলেন না? তখন ভগবান বলে, আমি তোমাকে তিনবার বাঁচানোর জন্য গিয়েছিলাম, একবার পায়ে হেঁটে, একবার নৌকায় করে, আর একবার হেলিকপ্টারে করে, কিন্তু তুমি তো আমাকে চিনতে পারোনি। তোমার কাছে তিনটে সুযোগ ছিল নিজের জীবনকে বাঁচিয়ে নেবার, আর ওই তিনটে সুযোগকেই তুমি তোমার হাতেই নষ্ট করে দিয়েছ। ওই সাধুর মতোই অনেক সুযোগ আমরা আমাদের জীবনে পেয়ে থাকি, কিন্তু আমরা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারি না। আর যদি একবার কোনো একটি সুযোগ আমাদের হাত থেকে চলে যায়, তাহলে পরে আফসোস করা ছাড়া আমাদের কাছে অন্য কোনো উপায় থাকে না। তাই আজকের পর আপনার কাছে যত সুযোগই আসবে, প্রত্যেকটি সুযোগকে চিনে কাজে লাগাতে শিখুন, কারণ আমরা জানি না কোন সুযোগটা আমাদের জীবনকে পরিবর্তন করে দেবে। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।